হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি আমি পিৎজা রেসিপি আর এই পিৎজাটা বানাতে যদি চাও অবশ্যই পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে হবে সেই পারফেক্ট ডো বানাতে বানানোর জন্য এখানে আমি ছোট্ট একটু ভিডিও স্কিপ করেছি এখানে কিছুটা গরম পানি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ চিনি আর এক চামচ ইস্ট সেটা আমি মিশিয়ে গরম পানির ভিতরে রেখে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর পনেরো বিশ মিনিটে ইস্টা আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এখানে আমি নিয়ে নিব ঠিক দেড় কাপের মতো ময়দা ময়দাটা নিয়ে 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 নিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ তেল এখন আমি হাতে মিক্স করে নিচ্ছি পিজাটা আমাদের সবার পছন্দ আর সেটা যদি হয় হোমমেড তো আর কথাই থাকে না আমরা এভাবে একটা পিজা বানিয়ে নিতে পারি পারফেক্ট দিয়ে দিচ্ছি ইস্ট মিশানো পানিটা দিয়ে দিয়ে মোটামুটি একটা ডো বানিয়ে নিচ্ছি দেখো প্রথমে ডোটা বানাতে গেছি দেখো কেমন স্টিক স্টিক কিন্তু চার থেকে পাঁচ মিনিট পরে এই স্টিক ভাবটা আর থাকবে না আমি চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে মেখে নেব হয়ে গিয়েছে চার থেকে পাঁচ মিনিট মাখা এখন আমি এই পাটির ভিতরে একটু তেল বিরাস করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডোটা ছেট করছি ডোটার উপরেও কিছুটা তেল বেরাস করে দিয়ে আমি রেস্টে রেখে দেব ঠিক দেড় ঘন্টার জন্য এই ভাগে আমি যে পিজাটায় চিকেন ইউজ করব দিয়ে নিচ্ছি চিকেনের কিছুটা বুকের চিকেন ছোট সেলাইস করে কেটে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা গোলমরিচ এখন আমি মেরিনেট করে রেখে দেবো ঠিক বিশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়ে আর হয়ে গিয়েছে বিশ মিনিট এখন চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি বসিয়ে দিয়েছি প্যান আর সামান্য তেল দিয়ে চিকেনটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব আর চিকেনটা বুকের চিকেনের বুকের মাংসটা আর ছোটো কিউট করে কাটা এটা ভাজার জন্য তেমন একটা সময়ের প্রয়োজন হবে না পাঁচ থেকে ছয় মিনিটে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে অলমোস্ট আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পিৎজার ভিতরে যে টপিংস ইউজ করবো সেই টপিংস এখানে একটা কথা বলে রাখা ভালো তোমাদের যার যেরকম টপিংস পছন্দ তোমরা সে সেইভাবে টপিংসগুলো নিয়ে নিতে পারো আমি নিয়ে নেছি এখানে হাফটা ক্যাপসিকাম কিউট করে পাতলা করে কেটে নিচ্ছি আর এখানে একটা সসেস নিচ্ছি নিয়ে নিচ্ছি কিছুটা পিঁয়াজ রিং করে কেটে আমি আমার পছন্দ মতো নিচ্ছি টপিংস তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো সসেস কেটে নিচ্ছি পিজাটা আমরা আমাদের পছন্দ মতো টপিংস দিয়ে ছেট করে বানিয়ে নিতে পারি আর এখানে নিয়ে নিচ্ছি চারটা অলিভ আমি কেটে আর এই অলিভটা ছাড়া তো রেস্টুরেন্টের স্বাদ আসবেই না পিজায় পিজাতে এই অলিভটা অবশ্যই দিতে হবে এটা যে কোনো ভালো শপে পাওয়া যাবে দেড় ঘন্টা পরে ফিরে আসছি পিজা বানানোর যে ডোটা দেখো কত সুন্দর খুঁজে উঠেছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠিক চার থেকে পাঁচ মিনিটের জন্য কিছুটা ময়দা দিয়ে মুে নেব মুথে নিচ্ছি আর একটা কথা বলে রাখি আমি কিন্তু পারফেক্ট কোনো শেপ না ঠিক আছে আমি এখন মুথে নিচ্ছি মুথে নিয়ে জাস্ট পিৎজার একটা শেপ দিবো আর পিজার শেপটা দিয়ে দিচ্ছি পিজাটা যে পিজার টেরেটে ছেট করব সেখানে কিছুটা ময়দা আমি এখানে ব্রাশ করে নিচ্ছি আর পিজাটা ছেট করে নিচ্ছি পিজাটা ছেট করে নিয়ে চতুর্পাশ সুন্দর করে ছেট করে নিয়ে একটা বর্ডারের মতো দিয়ে দিচ্ছি আর পিজাটা এভাবে বর্ডারের মতোই দিতে হবে দিয়ে দিচ্ছি আর এখানে আরো একটু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে পিৎজা সস আর পিৎজা সসে পিৎজা সসটাই পিৎজায় পিৎজা সসটাই দিতে হবে যদি তোমরা রেস্টুরেন্টের স্বাদ আর ঠিক পিৎজার স্বাদটা পেতে চাও এখানে এই চতুর্পাশে বর্ডারে আমি একটা তেল ব্রাশ করেছি সেই ভিডিওটা স্কিপ করেছি এটা তোমরা এই তেলটা ব্রাশ করে দিবা কাটা আমি যে সাহায্যে একটু আমি কেটে কেটে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিজ গ্রেট করে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আর এখন আমি যে টপিংস দিয়ে পিজাটাকে বানাবো সব একে একে সব টপিংস সেট করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি চিকেন তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপরে একে একে সব টপিংস আমি সেট করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রিং করে কাটা আর দিয়ে দিচ্ছি ছচেচ আমি বারবার বলছি তোমরা যে যেভাবে টপিংস দিয়ে পিজ্জা খেতে পছন্দ করো তোমরা সেই সেই রকম ভাবে টপিংস দিয়ে পিৎজাটা বানিয়ে নিতে পারো ছেট করা হয়ে গিয়েছে এখন আমি উপরে দিয়ে কিছুটা চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজটা তোমাদের পছন্দ মতো যারা বেশি খেতে পছন্দ করো বেশি দিবা যারা কম খেতে পছন্দ করো তারা কম দিবা এটা যার যার পছন্দ মতো হয়ে গিয়েছে চিজ গ্রেট করে দিয়ে দেওয়া এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা অলিভ আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা অরগিনো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ এখন এখানে আমি দিয়ে দিব চার থেকে পাঁচ টুকরা চিজ করে কেটে রাখা একদমেরই আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে ওভেনে ছেট করে দেবো আর ওভেনটায় আমি দুশো ডিগ্রি সেতে ঠিক পাঁচ মিনিট ফ্রি হেড করে নিয়েছি পাঁচ মিনিট ফ্রি হেড করে নিয়েছি এখন আমি পিজাটাকে ছেট করে দিয়ে দুশো ডিগ্রিতে বারো মিনিট বেক করে নেবো পিৎজাটা অপেক্ষা করছি ঠিক বারো মিনিট পরেই আমি পিজা আমার এটা হচ্ছে মাইক্রো ওভেন কনভেনশন এটা ইলেকট্রিক ওভেন না পিজাটা বেক করা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি পিজা ফ্রেন্ডস তোমরা এভাবে ট্রাই করতে পারো